यार बढ़िया रहना। মণিপুরের জঙ্গলে আমরা গাড়ি করে যাচ্ছি, সাথে আছে মিস্টার দিনকর সিং ফ্রম ভেনসার, ড্রাইভার ভাই আর আমি। খাই দেখে না খাই ও সব দেখা যাবে, চলো ওদিকে খাদ পাহাড়ে তাকিয়ে খাদ হবে। জঙ্গলের মধ্যে চারিদিকে নিস্তব্ধ, শুধু একটা ঘন্টার আওয়াজ বাজছে, যেটা এখানকার একটা পোকার ডাক। মনে হচ্ছে কেউ যেন পূজোর ঘন্টা বাজাচ্ছে। আমরা চলেছি ইম্ফলের পথে। এই একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, এর নাম গরম বস্তি। এরপরেই আসবে মেন রোড, তারপরে আমরা পৌঁছে যাব ইম্ফল। এটা মণিপুরি গ্রাম। একটা বাড়ি তৈরি হচ্ছে, স্কুল না চার্চ, চার্চ ওকে। এখানকার পাহাড় মূলত মাটি আর পাথর দিয়ে তৈরি, মাটির পাহাড়ই বলা চলে।